ঠিক মতো কথা বলতে পারেন না মানসিক ভারসাম্যহীন বানু তার বয়স আনুমানিক পঞ্চাশ বছর কে বা কারা তাকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের পাশে রেখে গেছে তাও তিনি বলতে পারছেন না তাই বর্তমানে তিনি পরিবার পরিজন ছাড়া মানবেতর জীবনযাপন করছেন বানু শুধুমাত্র তার নিজের নাম বাবা ও দুই ছেলের নাম বলতে পারছেন বানুর ভাষ্যমতে তার বাবার নাম আলেক মিয়া তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে ছেলেদের নাম শাহজাহান ও চঞ্চল তবে মেয়েদের নাম তিনি বলতে পারছেন না বানু জানান তিনি ঢাকায় থাকতেন

होइला नाम इधर बान हमें शामिल नाम शामिल नहीं अब्बन नाम मन अब्बन नाम आलेखनी जी आलेखनी 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 ग्राम गाना में पुष्ट पुष्ट जी पुष्ट भी दूर ही है सामने बारे आकर गांगल फारे फारे बारे थाना थाना कौन था थाना वही बिस्तुम्बिरा थाना स्थानीय और आजाना কয়েকদিন আগে কে বা কারা বানুকে সাতক্ষীরা শহরের কামালনগর বাইপাস সড়কের পাশে রেখে যায় পরে তিনি বাইপাস সড়কের কালভার্টের পাশে বেশ কয়েকদিন ছিলেন পরবর্তীতে স্থানীয় মহিলারা বানুকে নিয়ে এসে কামালনগর ক্লাবের পরিত্যক্ত রুমে রেখেছেন এই মহিলা আজ থেকে আট দশ দিন আগে আমাদের কামালনগর গ্রামের পাশে বাইপাস আছে বাইপাসের ওখানে সে পড়েছিল থাকার পরে কিছু মহিলা সকালবেলা হাঁটতে যায় হাঁটতে যাওয়ার পরে তার সাথে দেখা হয় দেখা হলেও এই কিছু বলতে পারে না তখন আর কি তারা সাথে করে নিয়ে আসে নিয়ে আসার পরে আমাদের এই কামাননগরে একটা ক্লাব আছে এই ক্লাবের ভিতরে তার থাকার ব্যবস্থা করে এবং পাড়া প্রতিবেশী যে সমস্ত লোকজন আছে মেয়ে ছেলে পেলেই তার খাবারের ব্যবস্থা করছে এবং থাকার ব্যবস্থা করছে এখন এই মহিলা ঠিকভাবে কথা বলতে পারে না এক এক সময় এক এক ধরনের কথা বলে তার বাড়ি কোথায় বা কি কেউই বলতে পারছে না এবং তারকে কেউ চেনেও না কামালনগরের উপর দিয়ে বাইপাসের নিচে পড়েছিল গ্রামবাসী উদ্ধার করে কামালনগর ক্লাবে দিয়ে গেছে তারপরে আমরা আপনার প্রশাসনকে জানাই প্রশাসন থেকে লোকজন এসে এখানে আমাদেরকে রাখতে বলেছে এদিকে মানসিক ভারসাম্যহীন বানুকে কামালনগর ক্লাবের যে পরিত্যক্ত রুমে রাখা হয়েছে তার একাংশের চাল নেই নেই ভালো কোনো টয়লেট ও আলোর ব্যবস্থা এভাবে এখানে থাকলে বানুর রয়েছে স্বাস্থ্য ঝুঁকি জেলা সমাজ সেবা অফিসের উপপরিচালক আশ্বাস দিয়েছেন বানু বিবিকে তাদের বৃদ্ধ নিবাসে আশ্রয় দেওয়ার বিষয়ে আমি জানি না তবে মহিলা যদি কিরকম অবস্থায় আছে আমাদের বীরদুনি বাসাতে সেখানে যদি দেওয়া সম্ভব হয় আমরা দিয়ে দিব মানসিক ভারসাম্যহীন বানুকে তার পরিবারের কাছে ফেরানো প্রয়োজন প্রতিটি সমাজ সচেতন মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে কেউ যদি বানু সম্পর্কে আরো বিস্তারিত জানেন কিংবা তার পরিবারের সদস্যদের চিনে থাকেন তবে তাদের বানুর বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করুন বানু আবারও ফিরে পাক তার পরিবারকে সিটি নিউজ ঢাকা নিউজ ডেস্ক